শুভেচ্ছা আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। ঈদের আগাম টিকিট বিক্রি শুরুর আগেই কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়। 26 এপ্রিলের টিকিট কাটার চেষ্টা করছেন তারা। অনেকে লাইনে দাঁড়িয়েছিলেন গত রাত থেকে। কাউন্টারের ধীরগতি ও কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে ক্ষোভ জানান তারা। কেউ কেউ বলেন অনলাইন সার্ভার জটিলতায় টিকিট কাটতে না পেরে শেষ পর্যন্ত সশরীরে স্টেশনে এসেছেন তারা। আগামী 2 মে ঈদের সম্ভাব্যতা মাথায় রেখে কাল থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে রেলওয়ে। এদিন দেওয়া হবে 27 এপ্রিলের টিকিট। ঈদে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 1 মে, সেদিন দেওয়া হবে 5 মেয়ের টিকিট। আন্তনগর ট্রেনের জন্য কমলাপুর স্টেশন থেকে প্রতিদিন প্রায় 30,000 টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এসব টিকিটের অর্ধেক অনলাইনে এবং বাকি অর্ধেক স্টেশনের কাউন্টারে বিক্রি হবে। দীর্ঘদিন থেকেই আপনার আমাদের বিভিন্ন বাহিনীগুলো কাজ করছেন, যেমন আপনার আমাদের জিআরপি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান, আমাদের স্ট্রাইকিং ফোর্স, ডিবি, এনএস সবাই এখানে কাজ করতেছে। ভোগান্তির আশঙ্কায় আগেভাগে রাজধানী ছাড়তে শুরু করেছেন অনেকে, সাথে চলছে বাসের অগ্রিম টিকিট বিক্রি। সকাল থেকে রাজধানীর বাস টার্মিনাল ও কাউন্টারে ছিল যাত্রী চাপ। তারা জানান ঈদের সময় হুড়োহুড়ি করে বাড়ি যেতে ভোগান্তিতে পড়তে হয়, আগেভাগে বাড়ি গেলে দুর্ভোগ কিছুটা কম। কাউন্টার থেকে বলা হয় ঈদের সময় যেভাবে যাত্রী চাপ বাড়ে সেভাবে এখন চাপ তৈরি হয়নি এখনো। আমার ছুটি হয় না, তো ফ্যামিলিকে আগে পাঠাচ্ছি যে ভিড়ের জন্য যাতে আগে পাঠানো যায়। হ্যাঁ, একটু আগে গেলে মানে ভালো হয়, জ্যাম একটু কম হবে, এই জন্য। শীতবার অনেক বেশি, অন্যান্য ঈদের শীতবার বেশি, যার জন্য আস্তে আস্তে সব যাত্রীগুলো যাচ্ছে। এখনো 25, 26, 27, 28 তারিখ তো চাপ আছে, আবার 29 তারিখ একটু চাপ আছে, 30, 31 খালি। অনেকটাই স্বাভাবিক নিউ মার্কেট সহ আশপাশের শপিং মলের কেনাকাটা। সকাল থেকেই মার্কেটগুলোতে ক্রেতাদের বিপুল ভিড়। ক্রেতারা জানান এখন শঙ্কার কিছু দেখছেন না তারা। এছাড়া ঈদের জন্য কেনাকাটাও জরুরি, অনেকে গ্রামের বাড়িতে চলে যাবেন, তাই আগেভাগেই কেনাকাটা শেষ করতে চান তারা। বিক্রেতারা বলেন অনাকাঙ্ক্ষিত ঘটনায় তাদেরই ক্ষতি হয়েছে বেশি, এখন বাকি দিনগুলোতে বেচাকেনায় ক্ষতি পুষিয়ে নেয়ার আশা তাদের। এখন ঈদের সময় সবাই মধ্যবিত্ত বলেন, উচ্চ মধ্যবিত্ত বলেন, নিম্নবিত্ত সবাই আমরা নিউ মার্কেটে আসি। নিউ মার্কেটকে ঘিরেই অ্যাকচুয়ালি শপিংটা অনেকখানি ডিপেন্ড করে। যিনি দোকানের মালিক আছেন, তিনি যাকে অ্যাপয়েন্টমেন্ট দেবেন, তার কর্মচারীকে অন্তত এইটুকু ব্রিফিং আগেই করবেন যে কতটা ধৈর্য ধরে কাস্টমারের সাথে ব্যবহার করতে হয়। আজকে অন্তত আগের 2 দিনের সাথে মোটামুটি একটু ভালো পরিবেশ আছে, ঘুরলাম, কেনাকাটা করলাম। নিউ মার্কেট সহিংসতায় ঘটনায় ছবি ফুটেজ বিশ্লেষণ করেই মামলার তদন্ত এগুবে বলে জানিয়েছেন আইজিপি বেনজির আহমেদ। তিনি বলেন দোষীদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত। দুপুরে রাজধানীর রাজারবাগের পুলিশ ল্যান্সে আয়োজিত বার্ষিক আজান, কোরআন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। বলেন নিউ মার্কেটে কী ঘটেছে তা সবাই দেখেছে, পুরো ঘটনার ছবি ও ফুটেজ আছে, সেগুলো বিশ্লেষণ করেই তদন্ত কাজ চলবে বলেও জানান তিনি। সহিংসতার মামলায় কাউকে হয়রানি করা হচ্ছে না জানিয়ে বেনজির আহমেদ বলেন রাজনৈতিক বিবেচনায় মামলা হচ্ছে না, হবেও না। যারাই দায়ী হন না কেন, তারা ভবিষ্যতে সতর্ক থাকবেন। আর এখানে যে ধরনের দুর্ঘটনা ঘটেছে, প্রাণহানি ঘটেছে, আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে, আমরা আমাদের পক্ষ থেকে যে আইনগত ব্যবস্থা যেগুলো সেগুলো অবশ্যই নিশ্চিত করব। দারুণ জমে উঠেছে ঈদের কেনাকাটা। দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্কে হাজারো মানুষের ভিড়। সাপ্তাহিক ছুটির দিনে আর ঈদ এগিয়ে আসায় আগেভাগেই কেনাকাটা শুরু করেছেন অনেকে। যমুনা ফিউচার পার্কে রমজান মাস জুড়ে চলছে কোটি টাকার উপহার উৎসব। ক্রেতারা যে কোনো পণ্য সামগ্রী ক্রয় করে উৎসবে অংশগ্রহণ করে জিতে নিতে পারছেন বিভিন্ন পুরস্কার। ক্রেতারা শপিং শেষে জেএফপির অ্যাপসের মাধ্যমে স্ক্যান করে জিতে নিচ্ছেন বিভিন্ন উপহার। লেহেঙ্গা কিনেছি আর 2টা জামা কিনেছি। অন্য যা অন্যান্য জায়গা থেকে যমুনা ফিউচার পার্কে সব থেকে বেশি ভালো লাগে, ড্রেস ভালো পাওয়া যায়। ওভার সব কিছু এখানে আছে, ছেলে এবং মেয়ে সব, বাচ্চা বড় থেকে শুরু করে ছোট পর্যন্ত সব কিছু এখানে পাওয়া যায়। কারণ এখানে থাকে না যে একদম একটা আমব্রেলা নিচে সব কিছু একসাথে পাওয়া যায় অ্যান্ড খুব কমফোর্টেবল এই জন্য।
সরকার নিজেদের অপরাধ বিস্ফোরণের ভয়ে ভীত, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক দলের মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন। বলেন, ভয় পায় বলেই বিএনপির কর্মসূচিতে বাধা দেয় সরকার। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে না আসলে পরিণতি ভালো হবে না, অন্যায় কায়দায় কৌশল করে ক্ষমতা দখল মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ার দেন তিনি। সরকারি কর্মচারী ও কর্মকর্তাদের লেজুর বৃত্তি না করে সংবিধান অনুযায়ী চলার আহ্বান জানান নজরুল ইসলাম খান। আপনার জনগণকে তার ক্ষমতা ফিরিয়ে দিন, জনগণকে তার মতামত প্রকাশের স্বাধীনতা দিন, অধিকার দিন, সুযোগ দিন। জনগণ যদি আপনাদেরকে চায় আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদেরকে মানব, কিন্তু অন্যায় কায়দা কৌশল করে যদি ক্ষমতা দখল করেন মানব না। সম্পন্ন হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষা। বেলা 11টায় শুরু হওয়া পরীক্ষা চলে 12টা পর্যন্ত। এই ধাপে রাজধানী ঢাকা সহ 22 জেলায় একসাথে পরীক্ষা নেওয়া হয়। দ্বিতীয় ধাপে 30 জেলায় পরীক্ষা হবে 20 মে, আর 3 জুন তৃতীয় ধাপে পরীক্ষা হবে 31টি জেলায়। সব মিলিয়ে এসব পরীক্ষায় অংশগ্রহণ করেছেন 13,09,461 জন পরীক্ষার্থী। সকালে ইডেন কলেজ কেন্দ্র পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। বলেন, দ্রুত লিখিত পরীক্ষার ফল ও মৌখিক পরীক্ষা হবে, জুলাইয়ের মধ্যেই শেষ হবে 45,000 সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। এখন পর্যন্ত তো আমরা বেশ সন্তোষজনক মনে হচ্ছে, আমাদের কোনো রকম বাজে কোনো আমরা এখন পর্যন্ত পাইনি, কোনো সংবাদও আমাদের কাছে আসেনি। তা আমাদের নিরাপত্তার জন্য যথেষ্ট ব্যবস্থা আছে, যাতে করে আমরা এর আগেই আমরা ব্যবস্থা নিয়েছি, বিভিন্ন ধরনের ব্যবস্থা আমাদের নেওয়া আছে। ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি বিডিএস শিক্ষার্থীদের 2021-22 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় পরীক্ষা শুরু হয়ে চলে 11টা পর্যন্ত। সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে 545টি আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিল 65,907 জন। সরকারি তেতুমির কলেজে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বলেন, এই বছর প্রশ্নপত্র বিতরণ হয়েছে ডিজিটাল পদ্ধতিতে, আগামীতে পরীক্ষার মান বাড়াতে কাজ করছে সরকার। মন্ত্রী জানান, মে মাসের কলেরার টিকার ব্যবস্থা করা হয়েছে, যেখানে প্রাদুর্ভাব বেশি সেখানে সহ পর্যায়ক্রমে টিকা কার্যক্রম বাড়ানো হবে। আলহামদুলিল্লাহ, আমার পরীক্ষা খুব ভালো হয়েছে, প্রশ্ন খুব সহজ ছিল, কোশ্চেন মোটামুটি ভালো আসছে, মিডিয়াম লেভেলের আসছে আর কি, বলতে গেলে অত সহজ না, কঠিনও না। একটি বিদেশি কোম্পানির সাথেও কারিগরি সহায়তা চুক্তি করা হয়েছে, আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা যত তাড়াতাড়ি পারি টিকা উৎপাদন করার চেষ্টা আমরা হাতে আমরা নিয়েছি। নিরাপদ খাদ্য নিশ্চিতে কয়েকটি রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভেজাল খাবারের অভিযোগে 2টি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে। রাজধানীর পূর্ব নাখালপাড়ায় ভেজাল মিষ্টি ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি করতে দেখা যায়। এই অভিযোগে 2 প্রতিষ্ঠানকে 15,000 টাকা জরিমানা করা হয়। এছাড়াও কয়েকটি মাংসের দোকানে মূল্য তালিকা না থাকায় জরিমানা করা হয়। তবে বেশিরভাগে ক্ষেত্রে সবাইকে সতর্ক করছেন কর্মকর্তারা। ব্যবসায়ী দোকানিরা আগের চেয়ে বেশি সচেতন বলে জানায় ভোক্তা অধিকার। আজকে আমরা কারণ বাজার এবং মহাখালী বাস টার্মিনালে সেখানে আমরা তদারকি করেছি, বিশেষ করে মাছের বাজার, মুরগির বাজার এবং মাংসের বাজার, এটা তদারকি করে আমরা দেখেছি মূল্য তালিকা আছে এবং ঈদের সময় যেন তারা মূল্য ক্ষেত্রে ভোক্তাকে যেন হয়রানি না করেন, অতিরিক্ত ভাড়া না নেয় এই বিষয়গুলো আমরা আজকে তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছি। আইন অনুযায়ী আজকে কয়েকটি প্রতিষ্ঠানকে 18,000 টাকা জরিমানা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশি হেফাজতে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনায় হত্যা মামলার আবেদন করেছেন স্বজনরা, তবে সেটি এখনও রেকর্ডভুক্ত হয়নি। এতে 13 জনকে আসামি করা হলেও নাম নেই কোনো পুলিশ সদস্যের। পুলিশের ভাষ্য, গত রাতে নজির আহমেদের বাড়িতে চুরির ঘটনা ঘটে, পরে তাকে সহ অভিযুক্ত চোরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হচ্ছিল। পথে হঠাৎ অসুস্থ বোধ করেন নজির আহমেদ, হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, তবে তা বিশ্বাস করছেন না স্বজনরা।